প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি দর্শন বা ফিলোজফি বিষয়ের প্রশ্নপত্র দু হাজার তেইশ সালে ফিলোজফি বা দর্শন বিষয়ের ঠিক যে ধরনের প্রশ্নপত্রে পরীক্ষা হতে চলেছে ঠিক সেই ধরনের একটি প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটিতে বা এই ভিডিওটি তোমাদের জন্য আলোচনা করতে চলেছি তাহলে একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষার্থী বন্ধুরা অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখে নাও সম্পূর্ণ উত্তরসহ উত্তরসহ এই ভিডিওটি দেখলে তোমরা কিন্তু অনেক উপকৃত হবে এখান থেকে অনেক প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে তাহলে দেখে নাও বন্ধনীর ভিতর থেকে সঠিক বিকল্প নির্বাচন করো চব্বিশটি প্রশ্নের উত্তর দিতে হবে চব্বিশ মার্ক এ দাগে দেখো যুক্তিবিদ্যা এখানে দেখো যুক্তিবিদ্যা হল চিন্তা সম্বন্ধনীয় বিজ্ঞান তাহলে উত্তর কি যুক্তিবিদ্যা এরপর দেখো দর্শন হল ভাষার সমালোচনা এই উক্তিটি করেন উত্তর হবে এ আর নিচে দেখো উত্তর করে দিয়েছি এবার দেখো সি আগে সিদ আগে কি বলেছে দেখে নাও জ্ঞান হলো ধারণার অনুষঙ্গ বলেছেন উত্তর হিউম ডিদাগে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বাচনিক অর্থে ব্যবহৃত হয়েছে দেখো এখানে উত্তর হবে আমি জানি যে বরফ জলে ভাসে আমি জানি যে বরফ জলে ভাসে তাহলে উত্তর দেখো এটি কিন্তু বাচনিক অর্থে ব্যবহৃত হয়েছে এরপর দেখে নাও ঈদ আগে ঈদ আগে কী বলেছে ঈদ আগে প্রশ্ন দ্রব্য সর্বদা বিশেষ্য পদ হয় এ কথা বলেছেন উত্তর অ্যারিস্টটল এফ দাগে দ্রব্য হলো সামান্য ও বিশেষের সমন্বয় বলেছেন উত্তর অ্যারিস্টটল কে বলেছেন দেখো অ্যারিস্টটল তারপর জি দাগের প্রশ্ন দেখে নাও কার্য ও কারণের মধ্যে দেখো কার্য ও কারণ ও কার্যের মধ্যে প্রশক্তি তত্ত্বের সমর্থক হলেন উত্তর ইউইং কারণ ও কার্যের মধ্যে প্রশক্তি তত্ত্বের সমর্থক হলেন ইউ ইং এইস দাগে শতত সংযোগ তত্ত্বের প্রবক্তা হলেন শতত সংযোগ তত্ত্বের প্রবক্তা হলেন উত্তর হিউম এবার দেখে নাও এক নম্বর প্রশ্ন এখানে আই আই দাগের প্রশ্ন আয় দাগের প্রশ্নে কি বলেছে দেখে নাও মুখ্য গুণ ও গুণের পার্থক্য অস্বীকার করেন উত্তর হবে বার্কলে ক্লে উত্তর কী হবে বার্কলে এখানে দেখো অপশানে বার্কলে। ক্লে মুখ্য গুণ ও গুণের পার্থক্য অস্বীকার করেন বার্কলে। তারপর দেখো দেখো যে দেখে লৌহ যবনিকা তত্ত্ব বলতে বোঝায় লৌহ যবনিকা তত্ত্ব বলতে বোঝায় উত্তর দেখো প্রতিরূপী বস্তুবাদ প্রতিরূপী বস্তুবাদ এরপর কে দাগে দেখো ভারতীয় দর্শনে নাস্তিক দর্শনের সংখ্যা হলো উত্তর ছয়টি ভারতীয় দর্শনে নাস্তিক দর্শনের সংখ্যা হল ছয়টি উত্তর দেখো ছয় এরপর এল দাগে দেখো ভারতীয় দর্শনের মূল উৎস হলো উত্তর বেদ ভারতীয় দর্শনের মূল উৎস হল বেদ নিচে উত্তর বেদ এরপর দেখে নাও এম দাগের প্রশ্ন ভারতীয় দর্শনে পরম পুরুষার্থ হলো উত্তর মোক্ষ দাগে চার বাক মতে পরম তত্ত্ব হল উত্তর জড়ো চার বাক মতে পরম তত্ত্ব হলো জড়ো এরপর দেখে নাও ও দাগে চার বাক দর্শন হলো উত্তর জড়োবাদী দর্শন উত্তর দেখো অপশনে জড়বাদী দর্শন চার বাক দর্শন হলো জড়োবাদী দর্শন পি দাগে আর্য সত্য চতুষ্টয় মেনেছেন উত্তর বৌদ্ধ আর্য সত্য চতুষ্টয় মেনেছেন উত্তর বৌদ্ধ তাহলে উত্তর বৌদ্ধ কী দাগে বৌদ্ধ সম্প্রদায় হল দেখো বৌদ্ধ সম্প্রদায় হল চারটি আবার দেখে নাও কি দাগ বৌদ্ধ সম্প্রদায় হলো উত্তর হবে চারটি অপশন চারটি তাহলে উত্তর চারটি আর দাগে দেখে নাও বৌদ্ধ দর্শন অনুসারে দুঃখের কারণ হলো উত্তর অবিদ্যা বৌদ্ধ দর্শন অনুসারে দুঃখের কারণ হল অবিদ্যা উত্তর হবে তাহলে দেখো নিচে উত্তর অবিদ্যা এরপর এস দাগে দেখে নাও এস দাগে বৌদ্ধ কার্যকরণ তত্ত্ব হল দেখো প্রতিত্ব সমৎপাদবাদ বাদ সমৎপাদবাদ উত্তর প্রতিত্ব সমৎপাদবাদ বৌদ্ধ কার্যকরণ তত্ত্ব হল এবার ন্যায়মতে মতে ব্যাপ্তি হল ন্যায়মতে ব্যাপ্তি হল এক প্রকার দেখো সম্বন্ধ ন্যায়মতে মতে ব্যাপ্তি হলো এক প্রকার সম্বন্ধ নেক্সট ন্যায় দর্শনে শব্দ প্রত্যক্ষে দেখো উত্তর হবে শব্দ প্রত্যক্ষে সমবায় এটা হবে দেখো এটা সমবায় সমবায় সন্নিকর্ষ স্বীকৃতি স্বীকৃত হয় সমবায় সন্নিকর্ষ নেক্সট নেক্সট কোয়েশ্চেন দেখো ভি দাগে পাঞ্জাবয়বি ন্যায় মেনেছেন উত্তর নৈয়ায়িক উত্তর হবে পাঞ্জাব পাঞ্জাবয়বী ন্যায় মেনেছেন তাহলে নিচে দেখো উত্তর নৈয়ায়িক ডাব্লু দাগে দেখো আচার্য শঙ্কর হলেন বেদান্ত বেদান্ত দার্শনিক উত্তর হবে বেদান্ত দার্শনিক নিচে উত্তর দেখো বেদান্ত এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন এখানে মায়া উত্তর হবে মায়ার দুটি কাজ আবরণ ও বিক্ষেপ মায়ার দুটি কাজ নিচে উত্তর দেখো মায়ার দুটি কাজ আবরণ ও বিক্ষেপ এরপর দেখে নাও নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও দুটি একটি বাক্যে ষোলোটি প্রশ্নের উত্তর দিতে হবে এর আগে মেটাফিজিক্স শব্দের বুৎপত্তিগত অর্থ কী উত্তর দেখো মেটা কথার অর্থ হলো অতিক্রান্ত বা বিয়ন্ড এবং ফিজিক্স কথার অর্থ হল দৃশ্যমান জগৎ বিয়ন্ড দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড অতএব মেটাফিজিক্স শব্দের বুৎপত্তিগত অর্থ হলো ইন্দ্রিয়াতীত জগৎ বা অতীন্দ্রিয় জগত অথবা দেখো দর্শন হলো নিত্য এবং অপরিহার্য বস্তু সম্পর্কীয় সম্পর্কীয় জ্ঞান একথা কে বলেছেন উত্তর প্লেটো বিদাগে। একটি কাজের ভালত্ব বা মন্দত্ব দর্শনের কোন শাখা বিচার করে উত্তর দর্শনের নীতিবিদ্যা শাখা একটি কাজের ভালত্ব বা মন্দত্ব বিচার করে সিদ আগে যা নিজেই অস্তিত্বশীল এবং যাকে নিজের সাহায্যে বোঝা যায় তাই হলো দ্রব্য এ কথা কে বলেছেন উত্তর স্পিনোজা ডি দাগে দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না কে এ কথা বলেছেন উত্তর এ কথা বলেছেন অভিজ্ঞতাবাদী দার্শনিক জন লক অথবা স্পিনোজার মতে দ্রব্য কি উত্তর যা স্বয়ম্ভু এবং সবেদ্য তাই হল স্পিনোজার মতে দ্রব্য ঈদ আগে জড়ো হল দেখো জড়ো হলো দ্রব্য সংবেদনের সমষ্টি মাত্র কে বলেছেন উত্তর বার্কলে স্পিনোজার মতে দ্রব্য কি উত্তর যা স্বয়ংভু এবং সবেদ্য তাই হল স্পিনোজার মতে দ্রব্য তারপর দেখো ই দাগে জড়ো দ্রব্য হল সংবেদনের সমষ্টি মাত্র কে বলেছেন উত্তর বার্কলে উত্তর বার্কলে এফ দাগে দেখো গুণের অতিরিক্ত কোন দ্রব্যের মুদ্রণ আমাদের হয় না উত্তর ডেভিড হিউম অথবাই দেখো ডেকার্তের মতে দ্রব্য কয় প্রকার উত্তর ডেকার্তের মতে দ্রব্য হলো দুই প্রকার যথা নিরপেক্ষ ও সাপেক্ষ দ্রব্য দাগে প্রমাণ কাকে বলে উত্তর যেসব প্রণালীর সাহায্যে প্রকৃষ্ট বা যথার্থ জ্ঞান অর্জিত হয় তাকে প্রমাণ বলে অথবা দেখো প্রমাতা কাকে বলে উত্তর ভারতীয় দর্শন মতে প্রমাতা হচ্ছে জ্ঞাতা অর্থাৎ বিষয়ের জ্ঞান লাভকারী হচ্ছে প্রমাতা দাগে দেখে নাও কোন ভারতীয় দর্শন ঈশ্বর স্বীকার না করলেও আস্তিক বলে পরিচিত উত্তর ভারতীয় সাংখ্য দর্শন ঈশ্বর স্বীকার না করলেও আস্তিক বলে পরিচিত আয় দাগে চারবাকরা কোন ঈশ্বর স্বীকার করেন না উত্তর চারবাকরা একমাত্র প্রত্যক্ষ প্রমাণ বিশ্বাস করে যেহেতু ঈশ্বর প্রত্যক্ষের বিষয় নয় সেই কারণে চারবাকরা ঈশ্বর স্বীকার করেন না যে দাগ দেখে নাও চারবাকদের কোন শাখা অনুমান শিকারের কথা বলেছেন। উত্তর। সুশিক্ষিত চারবাক সম্প্রদায় অথবা দেখো চারবাক বোম বা আকাশকে স্বীকার করে না কেন চারবাক বোম বা আকাশকে স্বীকার করেন না কেন উত্তর চারবাকরা একমাত্র প্রত্যক্ষ প্রমাণে বিশ্বাস করে যেহেতু বোম বা আকাশ প্রত্যক্ষের বিষয় নয় সেই কারণে চারবাকরা ঈশ্বর স্বীকার করেন না কে দাগে চারবাক নীতি তত্ত্ব কি নামে অভিহিত উত্তর সুখবাদী দেখো চারবাকরা কোন ভূতটি অস্বীকার করেন উত্তর বোম বা আকাশ অথবা চারবাকরা কোন কোন ভূত পদার্থ মেনেছেন উত্তর ক্ষিতি অপ তেজ মরুত এম দাগে বৌদ্ধ দর্শনে শীল বলতে কি বোঝায় উত্তর আদর্শমূলক নৈতিক নিয়মকে বোঝায় এন দাগে সত্রান্তিকদের ব্যবহ মেয়বাদী বলা হয় কেন উত্তর কারণ তাদের মতে সহি করা বা বস্তুর অস্তিত্ব অনুমানের সাহায্য জানা যায় অথবা দেখো বৌদ্ধমতে মতে প্রতিত্ব সমুৎপাদ শব্দের অর্থ কি উত্তর একটি বিষয় হতে আরেকটির উৎপত্তি ও দাগে অদ্বৈত মতে জগৎ কেন মিথ্যা উত্তর অদ্বৈত মতে জগৎ মায়ার প্রকাশ মাত্র অথবাতে দেখো অদ্বৈত বেদান্ত মতে সগুণ ব্রহ্মা কী উত্তর অদ্বৈত বেদান্ত মতে উপাধিযুক্ত ব্রহ্মই হলেন সগুণ ব্রহ্ম এবং তিনি হলেন ঈশ্বর নেক্সট দেখো পি দাগে তত্ত্ববশী শব্দের অর্থ কী উত্তর তুমি সেই ব্রহ্ম এবার দেখো সি গ্রুপ সি থেকে এখানে দেখো যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও অনধিক দুশো শব্দে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ঠিক আছে তাহলে দেখে নাও পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে চল্লিশ মার্ক টিকা লেখো প্রথমে দেখো বিশ্লেষক ও সংশ্লেষক বচন রোমান হর্বের টু পূর্বত সিদ্ধ ও পরত সাধ্য বচন পাঁচ যোগ তিন এবার দেখো অথবায় জ্ঞানের উৎস ও স্বরূপ সম্পর্কে লকের মতবাদ সবিচার আলোচনা করো বিদ আগে দেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু এই প্রশ্নগুলো দেখো হিউম কিভাবে কারণ ও কার্যের সম্পর্ক ব্যাখ্যা করেছেন এই ব্যাখ্যা কি যথাযথ অথবাতে দেখো প্রশক্তি সম্বন্ধ কি কারণ ও কার্যের সম্বন্ধ কি প্রশক্তি সম্বন্ধ সবিচার আলোচনা করো সিদ আগে সরল বস্তুবাদের মূল বক্তব্যগুলি কি কি লক কিভাবে সরল বস্তুবাদের সমালোচনা করে তার বক্তব্য উপস্থাপন করেছেন অথবাতে দেখো বার্কলের আত্মগত ভাববাদের মূল বক্তব্য কি? তার মতবাদকে অহং সর্বস্ববাদ বলা হয় কেন ডিদ আগে নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের মধ্যে পার্থক্য করো নির্বিকল্পক প্রত্যক্ষকে কীভাবে জানা যায় অথবা ন্যায় মতে অনুমিতি অনুমিতি কাকে বলে এ প্রসঙ্গে পক্ষ সাধ্য ও হেতুর পরিচয় দাও ঈদ আগে দেখো মানুষের ধর্ম সম্পর্কে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের বক্তব্য ব্যাখ্যা করো অথবা সকাম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য কি বিবেকানন্দ কিভাবে নিষ্কাম কর্মকে ব্যাখ্যা করেছেন বন্ধুরা এই প্রশ্নগুলো করে নিলে এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে বিশেষ করে বড় প্রশ্ন কিন্তু অনেক প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে বেশিরভাগ প্রশ্নই কমন পেয়ে যাবে তাহলে দেখে নাও প্রথমে এক নম্বর প্রশ্ন দেখো বন্ধনীর ভেতর থেকে সঠিক বিকল্পটি বেছে নাও ঠিক আছে বন্ধনীর ভিতর থেকে সঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো অধিবিদ্যার আলোচ্য বিষয় হল উত্তর দেখো পরম তত্ত্ব অধিবিদ্যার আলোচ্য বিষয় হল উত্তর পরম তত্ত্ব তারপর দেখো বিদ্যাগে দর্শন হলো ভাষার সমালোচনা এই উক্তিটি করেন উত্তর এ আর অপশান টু দেখো এ আর উত্তর হবে দেখো রোমান হরপে দুই এয়ার সি দাগের প্রশ্ন দেখো জানা ক্রিয়াপদের অর্থ হল উত্তর দেখো তিনটি জানা ক্রিয়াপদের অর্থ হলো তিনটি তারপর দেখো ডি দাগে আধুনিক অভিজ্ঞতাবাদের জনক হলেন উত্তর লক অপশন দেখো রোমান হরফের এক লক আধুনিক অভিজ্ঞতাবাদের জনক হলেন উত্তর লক তারপর দেখো ই দাগে ঈশ্বরই একমাত্র দ্রব্য বলেছেন উত্তর স্পিনোজা স্পিনোজা রোমান হরপে দুই এফ দাগে দেখো আত্মার অস্তিত্ব অস্বীকার করেছেন উত্তর রোমান হরপে চার হিউম জি দাগে দেখো কারণ ও কার্যের মধ্যে প্রশক্তি সম্বন্ধ আছে কথা বলেছেন উত্তর ইউইং উত্তর ইউইং তারপর দেখো এইস এইস দাগে শতত সংযোগ তত্ত্বের প্রবক্তা হলেন উত্তর দেখো হিউম আয় দাগে দেখো সরল বস্তুবাদ হলো উত্তর রোমান হরপে চার লৌকিক বস্তুবাদ দেখো সরল বস্তুবাদ উত্তর হবে রোমান হরপে চার লৌকিক বস্তুবাদ তারপর দেখো এইস এইসের পর আয় দাগ দেখো সমস্ত জগতি ঈশ্বরের প্রত্যক্ষের বিষয় বিষয়ে কথা বলেছেন উত্তর দেখো বার্কলে রোমান হরপে চার বার্কলে। আচ্ছা যে দাগের পরে দেখো যে দাগের পরে কে নাস্তিক দর্শনের সংখ্যা হলো উত্তর তিনটি রোমান হরপের দুই তিনটি তারপর দেখো এন দাগে বেদের অংশ নয় উত্তর রোমান হরপের তিন শাম এম দাগে দেখো ভারতীয় দর্শনের বিভাগ হল রোমান হরপের এক দুটি এন দাগে দেখো অনুমান প্রমাণ নয় এ কথা বলেছেন উত্তর রোমান হরফের তিন চার বাগবাদীরা অনুমান প্রমাণ নয় এ কথা বলেছেন চার বাগবাদীরা তারপর দেখো ও দাগে ব্যাপ্তি জ্ঞান সম্ভব নয় এ কথা বলেছেন উত্তর রোমান হরফের তিন চার দার্শনিকরা পি দাগে দেখো দুঃখের কারণ আছে মতটি হল বৌদ্ধ দার্শনিকদের কিউ দাগে সত্রান্তিক মতবাদ হল উত্তর রোমান হরফের দুই বাজ্য অনুমেয়বাদ আর দাগে ক্ষণিকত্বই সতের লক্ষণ সতের লক্ষণ একথা বলেছেন উত্তর রোমান হরপে দুই বৌদ্ধ দার্শনিক এস দাগে বৌদ্ধ কার্যকরণ তত্ত্ব হল উত্তর অপশন সমুৎপাদবাদ পি দাগে মতে অনুমিতি হল উত্তর এক প্রমা ইউ দাগে গন্ধ এর প্রত্যক্ষ দুই সংযুক্ত সমবায় সনিকর্ষের মাধ্যমে সনিকর্ষের মাধ্যমে দেখো তাহলে কিসের গন্ধের প্রত্যক্ষ প্রত্যক্ষ হয় গন্ধের প্রত্যক্ষ হয় সংযুক্ত সমবায় সন্নিকর্ষের মাধ্যমে উত্তর অপশান টু রোমান হরপের টু এরপর দেখো ভি দাগে আচার্য বিশ্বনাথ হলেন উত্তর ন্যায় দার্শনিক তাহলে উত্তর হবে রোমান হরপের তিন ন্যায় দার্শনিক তারপর দেখো ডাব্লু দাগে মায়ার দুটি কাজ আবরণ ও বিক্ষেপ তাহলে উত্তর হবে রোমান হরপের চার মায়া এক্স দাগে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা বলেছেন শঙ্করাচার্য সত্য জগৎ মিথ্যা বলেছেন শঙ্করাচার্য রোমান হরফের এক গ্রুপ বিতে দেখো ষোলোটি প্রশ্নের উত্তর করতে হবে দেখে নাও নীতিবিদ্যার আলোচ্য বিষয় কী বিতে মেটাফিজিক্স শব্দের বুৎপত্তিগত অর্থ কী অধিবিদ্যা অসম্ভব কথা কে বলেছেন সি দাগে সাবস্টেন্স কথাটির বুৎপত্তিগত অর্থ কী অ্যারিস্টেটাল দ্রব্য শব্দটি কে শব্দটি কটি অর্থে ব্যবহার করেছেন ডিটাকে দেখো লক কটি দ্রব্য শিকার করেছেন অথবা দেকার্তের মতে দ্রব্য ক প্রকার ও কি কি স্পিনোজার মতে দ্রব্য কি এফ দ্রব্য হল এমন কিছু যা আমি জানি না কার মত জি প্রমা কাকে বলে এইচ ভারতীয় দর্শনে আস্তিক বলতে কি বোঝায় অথবা মুখ্য কথাটির অর্থ কি আই চার্বাক দর্শনকে জড়বাদী বলা হয় কেন যে চারবাকগণ কটি ভূত পদার্থ শিকার করেছেন অথবা আকাশকে শিকার করেন না কেন এল চারবাক নীতি তত্ত্ব কি নামে পরিচিত এম বৌদ্ধ দর্শনে একটি ভাববাদী সম্প্রদায়ের নাম লেখ অথবা বুদ্ধদেব দুঃখ নিবা নিরোধের জন্য কটি মার্গের কথা বলেছেন এন ত্রিপিটক কি ও অদ্বৈতবাদ বলতে কি বোঝো এবং পি প্রতিভাষিক সত্তা কাকে বলে অথবা তত্ত্বমসী শব্দের অর্থ কি সি দাগে দেখো যে প্রশ্নগুলো তোমাদের দেখে নিতেই হবে এখানে কিন্তু অনেক প্রশ্ন এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রত্যেকটি প্রশ্ন দেখে নাও এ জ্ঞানের স্বরূপ ও উৎস বিষয়ে লকের বক্তব্য সমালোচনা সহ আলোচনা করে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অথবা স্পিনোজার বুদ্ধিবাদের মূল তত্ত্বগুলো আলোচনা করে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রত্যেকটি প্রশ্ন বি প্রশক্তি সম্বন্ধ বলতে কী বোঝো বুদ্ধিবাদীরা কারণ ও কার্যের মধ্যে কীরূপ সম্বন্ধ নির্দেশ করেন তাদের বক্তব্য কী গ্রহণযোগ্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সি সরল বস্তুবাদ ও প্রতিরূপী বস্তুবাদের মধ্যে পার্থক্য দেখাও অথবা লক যে মুখ্য গুণ ও গৌণগুণের মধ্যে পার্থক্য করেছেন তা আলোচনা করো এই পার্থক্য কি গ্রহণযোগ্য ডিদ আগে নৈয়িক যে প্রত্যক্ষের লক্ষণ দিয়েছেন তা ব্যাখ্যা করো উদাহরণসহ বিকল্পক ও নির্বিকল্পক প্রত্যক্ষের মধ্যে পার্থক্য দেখাও অথবা ন্যায়মত অনুসরণ করে অনুমানের সংজ্ঞা দাও এ প্রসঙ্গে সহপক্ষ সাধ্য ও হেতু স্বরূপ ব্যাখ্যা করো ইম্পর্ট্যান্ট ই বিবেকানন্দের কর্মযোগ ধারণার ভিত্তি বেদান্ত ব্যাখ্যা করো অথবা দেখো মানবতাবাদ কি রবীন্দ্রনাথের দৃষ্টিতে বিশ্ব মানবতাবাদের তাৎপর্য ব্যাখ্যা করো পাশ্চাত্য দর্শন থেকে দর্শনের ধারণা প্রথম অধ্যায় এখান থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতে হবে এক অধিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হল উত্তর পরম বা প্রকৃত সত্তা দুই নম্বর প্রশ্ন দর্শন হলো বৈজ্ঞানিক জ্ঞানের সমষ্টি বক্তব্যটি হল উত্তর পলসনের তিন নম্বর প্রশ্ন ফিলোজ শব্দটির অর্থ হলো উত্তর অনুরাগ চার নম্বর প্রশ্ন সোফিয়া শব্দটির অর্থ হল জ্ঞান পাঁচ নম্বর প্রশ্ন ফিলোজফি শব্দটির অর্থ হল জ্ঞানের প্রতি অনুরাগ ছয় নম্বর প্রশ্ন ফিলোজফি শব্দটির সর্বপ্রথম ব্যবহার করেন উত্তর পিথাগোরাস সাত নম্বর প্রশ্ন আধুনিক দর্শনের জনক বলা হয় উত্তর ডেকারকে আট নম্বর প্রশ্ন দর্শন শাস্ত্রের আদিপুরুষ হলেন উত্তর থেলস থেলস নয় নম্বর প্রশ্ন দর্শনের পদ্ধতি হলো উত্তর বিচারমূলক দশ নম্বর প্রশ্ন পাশ্চাত্য দর্শনের আদি জননী বলা হয় কোন দেশকে উত্তর গ্রিসকে এগারো নম্বর প্রশ্ন দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান ও তার সমালোচনা কার মত উত্তর কান্টের মত বারো নম্বর প্রশ্ন দর্শন হলো সকল বিজ্ঞানের সেরা বিজ্ঞান কার অভিমত উত্তর কোত এর কোথ নম্বর প্রশ্ন দর্শন হলো বিশ্বকে বিশ্ব সম্পর্কে ঐক্যবদ্ধ জ্ঞান কার অভিমত উত্তর স্পেন্সারের চোদ্দ নম্বর প্রশ্ন ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ হলো আদর্শ জগতের ছায়া কার অভিমত উত্তর থেমস পনেরো নম্বর প্রশ্ন দর্শন হলো বিশুদ্ধ সত্তার জ্ঞান কার অভিমত উত্তর প্লেটোর ষোলো নম্বর প্রশ্ন আমি চিন্তা করি অথব আমি আছি কার বক্তব্য উত্তর ডেকার্ট। সতেরো নম্বর প্রশ্ন অধিবিদ্যার জগৎ অজ্ঞাত ও অজেয় বলেছেন উত্তর স্পেন্সার আঠারো নম্বর প্রশ্ন অধিবিদ্যা অসম্ভব বক্তব্যটি কার উত্তর হিউমের উনিশ নম্বর প্রশ্ন মেটাফিজিক্স গ্রন্থটি রচয়িতা হলেন উত্তর অ্যারিস্টটল কুড়ি নম্বর প্রশ্ন অধিবিদ্যার বাক্যগুলি উত্তর অধিবিদ্যার বাক্যগুলি অর্থহীন বক্তব্যটি কার উত্তর এয়ারের একুশ নম্বর প্রশ্ন দ্য ক্রিটিক অফ পিওর রিজন গ্রন্থটি কার লেখা উত্তর কান্ট বাইশ নম্বর প্রশ্ন পরম তত্ত্বের স্বরূপ নিয়ে আলোচনা করে দর্শনের যে শাখা তা হলো উত্তর অধিবিদ্যা তেইশ নম্বর প্রশ্ন দর্শন ও অধিবিদ্যাকে অভিন্ন বলেছেন উত্তর অ্যারিস্টটল চব্বিশ নম্বর প্রশ্ন সর্বপ্রথম দর্শনে জ্ঞানবিদ্যার উপর গুরুত্ব আরোপ করেন উত্তর লক পঁচিশ নম্বর প্রশ্ন দর্শন ও জ্ঞানবিদ্যা অভিন্ন কে বলেছেন উত্তর কান্ট ছাব্বিশ নম্বর প্রশ্ন দর্শন হলো ভাষার সমালোচনা কার অভিমত উত্তর এয়ারের সাতাশ নম্বর প্রশ্ন দর্শন হলো সকল বিজ্ঞানের মূল ভিত্তি ও যৌক্তিক বিচার বক্তব্যটি হল উত্তর রাসেলের আঠাশ নম্বর প্রশ্ন দর্শন আকস্মিক কিছু নয় অলৌকিক কিছু নয় বরং অনিবার্য ও স্বাভাবিক বক্তব্যটি কার উত্তর পেরির উনত্রিশ নম্বর প্রশ্ন ফিলোসফি শব্দটি যে দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত তা হলো উত্তর ফিলস ও সোফিয়া তিরিশ নম্বর প্রশ্ন দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান বক্তব্যটি হলো উত্তর ফিক্টের একত্রিশ নম্বর প্রশ্ন দর্শন ও বিজ্ঞান উভয়ের লক্ষ্য হল উত্তর সত্য অনুসন্ধানের বত্রিশ নম্বর প্রশ্ন দর্শন হলো অভিজ্ঞতার বিচার বক্তব্যটি হলো উত্তর হিউমের তেত্রিশ নম্বর প্রশ্ন যে শাখা দর্শনের যে শাখা যুক্তির বৈধতা নিয়ে আলোচনা করে তা হলো উত্তর তর্কবিদ্যা চৌত্রিশ নম্বর প্রশ্ন চিন্তার মূল সূত্রগুলি আলোচনা চিন্তার মূল সূত্রগুলি আলোচনা করে উত্তর যুক্তিবিদ্যা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন যা সত্তা তাই যুক্তিসঙ্গত এবং যা যুক্তিসঙ্গত তাই সত্তা বলেছেন উত্তর হেগেল ছত্রিশ নম্বর প্রশ্ন দর্শন ও যুক্তিবিদ্যা অভিন্ন বক্তাকে উত্তর হেগেল সাঁত্রিশ নম্বর প্রশ্ন বৈধ চিন্তার নিয়মাবলী আলোচনা করে উত্তর যুক্তিবিদ্যা আটত্রিশ নম্বর প্রশ্ন সমাজ দর্শন কোন শ্রেণীর বিজ্ঞান উত্তর আদর্শনিষ্ঠ উনচল্লিশ নম্বর প্রশ্ন নীতিবিজ্ঞান মানুষের কোন ধরনের আচরণে নৈতিক বিচার করে উত্তর হচ্ছে ক্রিয়া চল্লিশ নম্বর প্রশ্ন সমাজ কল্যাণের আদর্শ প্রণয়ন করে উত্তর সমাজ দর্শন একচল্লিশ নম্বর প্রশ্ন সমাজ দর্শনের দুটি দিক একটি জ্ঞানের দিক অন্যটি মূল্যের দিক বলেছেন উত্তর জিসবার্ট বিয়াল্লিশ নম্বর প্রশ্ন অস্তিত্ব সারধর্মের পূর্বগামী মতটি হল উত্তর অস্তিত্ববাদীদের তেতাল্লিশ নম্বর প্রশ্ন যে শাস্ত্র পরম সত্তা বা পরম তত্ত্ব সম্পর্কে আলোচনা করে তা হল উত্তর অধিবিদ্যা চুয়াল্লিশ নম্বর প্রশ্ন নীতিবিদ্যা হল সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কীয় বিজ্ঞান কার অভিমত উত্তর লিলি এল পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন যুক্তিবিজ্ঞানের কোনটি উত্তর সত্যতা ছেচল্লিশ নম্বর প্রশ্ন নীতিবিদ্যা হলো মানুষের আচরণের ঔচিত্য সম্পর্কীয় বিজ্ঞানে কথা বলেছেন উত্তর ম্যাকেঞ্জি সাতচল্লিশ নম্বর প্রশ্ন যে শাস্ত্র মানুষের আচার আচরণের ভালো মন্দ ন্যায় অন্যায় বিচার করে তাকে বলা হয় উত্তর নীতিবিদ্যা আটচল্লিশ নম্বর প্রশ্ন নীতিবিদ্যা যে ধরনের বিজ্ঞান তা হল উত্তর আদর্শনিষ্ঠ উনপঞ্চাশ নম্বর প্রশ্ন সমাজবিজ্ঞান হল সমাজ দর্শন ও বিজ্ঞানের মিলন স্থল কার উত্তর জিসবার পঞ্চাশ নম্বর প্রশ্ন নীতিশাস্ত্র হলো এমন একটি বিজ্ঞান যা মানুষের অন্তর্নিহিত আদর্শের সমালোচনা সাধারণ আলোচনা বলেছেন ম্যাকেনজি এবার দেখে নেব আমরা দ্বিতীয় অধ্যায় জ্ঞানের স্বরূপ ও জ্ঞানোৎপত্তি সম্পর্কীয় বিভিন্ন মতবাদ দ্বিতীয় অধ্যায় থেকে পাশ্চাত্য দর্শন দ্বিতীয় অধ্যায় থেকে এক বুদ্ধিবাদীদের মতে সহজাত ধারণা হলো উত্তর জন্মগত ধারণা দুই অভিজ্ঞতাবাদের অনিবার্য পরিণতি হলো উত্তর সংশয়বাদ তিন তিন নম্বর প্রশ্ন লাইভনিজের মতে দ্রব্যের ধর্ম হলো উত্তর আত্মসক্রিয়তা চার জানা ক্রিয়াবদ্ধির অর্থ হলো তিনটি পাঁচ বাচনিক জ্ঞানের আবশ্যিক শর্ত হলো উত্তর তিনটি ছয় সে সাঁতার জানে কোন প্রকারের জ্ঞান উত্তর কর্মদক্ষতামূলক জ্ঞান বা কর্মকৌশলমূলক জ্ঞান সাত নম্বর প্রশ্ন দ্য কনসেপ্ট অব মাইন্ড গ্রন্থটির রচয়িতা হলেন উত্তর উত্তর রাইল আট নম্বর প্রশ্ন বাচনিক জ্ঞানের দ্বিতীয় শর্ত হল উত্তর বিশ্বাস নয় নম্বর প্রশ্ন বাচনিক জ্ঞানের তৃতীয় শর্ত হল বিশ্বাসের সমর্থনে পর্যাপ্ত যুক্তি চোদ্দ নম্বর প্রশ্ন যে বাক্যকে অস্বীকার করলে সবিরোধ দেখা দেয় তা হলো উত্তর বিশ্লেষক বাক্য এগারো নম্বর প্রশ্ন আমি জানি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এখানে জানা ক্রিয়াপদটি ব্যবহার করা হয়েছে উত্তর পরিচিত অর্থে বারো নম্বর প্রশ্ন সততা বিশ্বাস এবং বিশ্বাসযোগ্যতা এই তিনটি একত্রে হল আবশ্যিক শর্ত তেরো নম্বর প্রশ্ন কোনটি পূর্বত সিদ্ধ বাক্য নয় উত্তর সব কাক হয় কালো উত্তর সব কাক হয় কালো পূর্বত সিদ্ধ বাক্য নয় চোদ্দ নম্বর প্রশ্ন কোনটি সবল অর্থে ব্যবহার করা হয়েছে উত্তর সব সব লাল লাল ফুল হয় কোনটি দেখো সরল সরল অর্থে অর্থে হবে ব্যবহার করা হয়েছে উত্তর সব লাল ফুল হয় লাল কোন মত অনুসারে বিশুদ্ধ বুদ্ধি বা প্রজ্ঞা হলো জ্ঞানের প্রধান উৎস উত্তর বুদ্ধিবাদ ষোলো নম্বর প্রশ্ন সব ধারণায় সহজাত কে বলেছেন উত্তর লাইভনি সতেরো নম্বর প্রশ্ন আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক হলেন উত্তর ডেকার আঠারো নম্বর প্রশ্ন বুদ্ধিবাদ অনুসারে আমাদের যাবতীয় জ্ঞানের প্রধান উৎস উত্তর বুদ্ধিবাদ আঠারো নম্বর প্রশ্ন গণিতের জ্ঞানকে আদর্শ জ্ঞান মনে করেন উত্তর ডেকার উনিশ নম্বর প্রশ্ন ডেকার ডেকার্তের মতে ধারণা হলো উত্তর তিন প্রকার কুড়ি নম্বর প্রশ্ন অবসম্ভব জ্ঞান সম্ভব নয় কে বলেছেন উত্তর হিউম একুশ নম্বর প্রশ্ন কোনো কোনো ধারণা সহজাত কে বলেছেন উত্তর ডেকার্থ বাইশ নম্বর প্রশ্ন ধারণা গ্রহণের সময় আমাদের মন থাকে নিষ্ক্রিয় এ কথা বলেছেন উত্তর হিউম তেইশ নম্বর প্রশ্ন আধুনিক অভিজ্ঞতাবাদের জনক হলেন উত্তর লক চব্বিশ নম্বর প্রশ্ন আমাদের কোনো কোনো ধারণা সহজাত এই মতবাদটি হলো উত্তর ডেকারদের পঁচিশ নম্বর প্রশ্ন মনাড হলো গবাক্ষহীন চিত পরমাণু কার উত্তর লাইভনিজ ছাব্বিশ নম্বর প্রশ্ন মনাড বা চিত পরমাণুর অস্তিত্ব মেনেছেন উত্তর লাইভনিজ সাতাশ নম্বর প্রশ্ন ইন্দ্রিয়জের তুলনায় ধারণা অধিকতর সজীব ও স্পষ্ট বক্তব্যটি হলো উত্তর লকের আঠাশ নম্বর প্রশ্ন ধারণাকে ইন্দ্রিয়ের প্রতিরূপ বলেছেন উত্তর লক উনত্রিশ নম্বর প্রশ্ন কান্ট যে জ্ঞান তত্ত্ব কান্ট যে জ্ঞানতত্ত্ব প্রতিষ্ঠা করেছেন তা হলো উত্তর বিচারবাদ ত্রিশ নম্বর প্রশ্ন ধারণা হলো দুই প্রকার যথা সরল ধারণা ও জটিল ধারণা কার মত উত্তর লকের অভিজ্ঞতাবাদীদের একত্রিশ নম্বর প্রশ্ন অভিজ্ঞতাবাদীদের মতে জ্ঞানের বৈশিষ্ট্য হলো উত্তর নতুন নতুনত্ব বত্রিশ নম্বর প্রশ্ন চরমপন্থী অভিজ্ঞতাবাদী দার্শনিক হলেন উত্তর মিল তেত্রিশ নম্বর প্রশ্ন জ্ঞান মূলত কত প্রকার উত্তর তিন প্রকার চৌত্রিশ নম্বর প্রশ্ন যথার্থ জ্ঞান বলতে স্পর্শ বুঝিয়েছেন উত্তর বাচনিক অর্থে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বাচনিক জ্ঞান সর্বদা উত্তর সত্য জ্ঞান ছত্রিশ নম্বর প্রশ্ন ডেকাতের মতে ধারণা হলো উত্তর তিন প্রকার চৌত্রিশ নম্বর প্রশ্ন আমাদের মন একটি অলিখিত সাদা কাগজের মতো মতিকার উত্তর লকে আটত্রিশ নম্বর প্রশ্ন বাকলে যে ধারণার অস্তিত্ব অস্বীকার করেছেন তা হল সহজাত ধারণা উনচল্লিশ নম্বর প্রশ্ন যে বাক্যের সততা নির্ধারণের জন্য অভিজ্ঞতার প্রয়োজন তা হল উত্তর সাধ্য চল্লিশ নম্বর প্রশ্ন নূতনত্ব এবং আবশ্যিক এই দুটি হলো জ্ঞানের অপরিহার্য বৈশিষ্ট্য কার বক্তব্য উত্তর কান্টের একচল্লিশ নম্বর প্রশ্ন সাত যোগ বারো সমান বারো এটি একটি উত্তর পূর্বত সিদ্ধ সংশ্লেষক বাক্য বিয়াল্লিশ নম্বর প্রশ্ন অভিজ্ঞতাবাদী দার্শনিকদের মতে কোনো বচন পূর্বত সিদ্ধ হলে তা অবশ্যই উত্তর বিশ্লেষক হবে তেতাল্লিশ নম্বর প্রশ্ন কোন দার্শনিকের মতে আমাদের মনের অন্ধকার কুঠুরি সংবেদন ও অন্তর্দর্শনের দ্বারা আলোচিত আলোকিত হয় উত্তর লক চল্লিশ নম্বর প্রশ্ন বুদ্ধিতে এমন কিছু নেই যা আগে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না উত্তর একথা বলেছেন লক এ কথা বলেছেন লক পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আমি চিন্তা করি সুতরাং আমি আছি কার অভিমত উত্তর ডেকার ছেচল্লিশ নম্বর প্রশ্ন সকল ধারণা মুদ্রণ থেকে উদ্ভূত মতবাদটি হলো উত্তর হিউমের সাতচল্লিশ নম্বর প্রশ্ন লাইভ নিজের মতে সর্বশ্রেষ্ঠ চিৎপরমাণু পরমাণু হল উত্তর ঈশ্বর আটচল্লিশ নম্বর প্রশ্ন কোন দার্শনিক অভিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদের মধ্যে সমন্বয় সাধন করেন উত্তর কাণ্ড ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন কোন দার্শনিকের মতে গণিতের জ্ঞান হল আদর্শ জ্ঞান উত্তর ডেকাত পঞ্চাশ নম্বর প্রশ্ন বিশ্বাসের শর্ত হলো বাচনিক জ্ঞানের কোন শর্ত উত্তর আবশ্যিক একান্ন নম্বর প্রশ্ন ঘোড়ায় চড়ে জানি এখানে জানা বাহান্ন চার এটি কিরূপ বচন উত্তর পূর্বত সিদ্ধ সংশ্লেষক তিপ্পান্ন নম্বর প্রশ্ন কোন দার্শনিক পাশ্চাত্য দর্শনের সংশয়বাদী নামে পরিচিত উত্তর হিউম চুয়ান্ন নম্বর প্রশ্ন ইন্দ্রিয়ানুভব ভিন্ন বাস্তব জগতের জ্ঞান অসম্ভব বক্তব্যটি কার উত্তর মিলে পঞ্চান্ন নম্বর প্রশ্ন জন্মের সময় আমাদের মন থাকে সাদা অলিখিত কাগজের মতো এই মতবাদ কোন দার্শনিকের উত্তর লকের দ্রব্য দেখো পাশ্চাত্য দর্শনের দ্রব্য তৃতীয় অধ্যায় থেকে যে এমসিকিউ গুলো তোমাদের পড়তে হবে এক সাধারণ মত অনুসারে দ্রব্য হলো উত্তর গুণের আধার দুই গুণ যাকে অবলম্বন করে তাকে বলে উত্তর দ্রব্য তিন ডেকার্তের মতে পরম দ্রব্য হলো উত্তর ঈশ্বর চার নম্বর প্রশ্ন বিশেষ বিশেষ বস্তু বা ব্যক্তির আকার উপাদানের মিলিত ফল একথা কে বলেছেন উত্তর প্লেটো পাঁচ নম্বর প্রশ্ন দ্রব্য হলো তিন প্রকার যথা ঈশ্বর আত্মা ও জড় বক্তব্যটি হল উত্তর নম্বর প্রশ্ন দ্রব্য হলো কতগুলি গুণের সমষ্টি কার অভিমত উত্তর হিউমের সাত নম্বর প্রশ্ন দ্রব্যের ধারণা হল কাল্পনিক কার অভিমত উত্তর হিউমের আট নম্বর প্রশ্ন দ্রব্য হলো গুণের অজ্ঞাত আধার অভিমতটি কার উত্তর লকের নয় নম্বর প্রশ্ন সকল ঈশ্বরী এবং ঈশ্বরী সকল বলেন স্পিনোজা দশ নম্বর প্রশ্ন আমরা দ্রব্য সম্পর্কে পরোক্ষ হবে জ্ঞান লাভ করি কার অভিমত উত্তর লক এর এগারো নম্বর প্রশ্ন স্পেনোজা দ্রব্য যেন সিংহের গুহা কার দ্রব্য কার বক্তব্য সরি কার বক্তব্য উত্তর হেগেল এর বারো নম্বর প্রশ্ন আত্মসক্রিয়তাই হলো দ্রব্যের লক্ষণ কার বক্তব্য উত্তর লাইভনেস তেরো নম্বর প্রশ্ন ঈশ্বর হলেন একমাত্র দ্রব্য কার অভিমত উত্তর স্পেনোজা চোদ্দ নম্বর প্রশ্ন অদ্বৈতবাদী দার্শনিক হলেন উত্তর স্পেনোজা পনেরো নম্বর প্রশ্ন দ্রব্য নেই আছে শুধু গুণ সমষ্টি কার মত উত্তর হিউম নম্বর প্রশ্ন দ্রব্য যা যা তাই সরল ও অবিভাজ্য কার অভিমত উত্তর নম্বর প্রশ্ন বলে কিছু নেই কার বক্তব্য উত্তর বার্কলে নম্বর প্রশ্ন দ্রব্য হল আমি জানি না এমন কিছু কার অভিমত উত্তর লকে উনিশ নম্বর প্রশ্ন দ্রব্য শহরসন ঈশ্বর শহরশন প্রকৃতি কার অভিমত উত্তর স্পেনজা কুড়ি নম্বর প্রশ্ন দ্রব্য হল চিত পরমাণু কার উক্তি উত্তর লাইভনেস নম্বর প্রশ্ন দ্রব্যকে সাক্ষাৎভাবে জানা যায় না কার অভিমত উত্তর কার্ড তেইশ নম্বর প্রশ্ন দ্রব্য হলো অবিভাজ্য স্বয়ংক্রিয় ও চেতন কার মত উত্তর লাইভনি চব্বিশ নম্বর প্রশ্ন জড়দ্রব্যের অস্তিত্বকে অস্বীকার করেছেন উত্তর বার্কলে পঁচিশ নম্বর প্রশ্ন যা স্বনির্ভর তাই দ্রব্য কার অভিমত উত্তর ডেকার ২৬ নম্বর প্রশ্ন দ্রব্য সামান্য ধারণা এক ও অভিনয় কার অভিমত উত্তর প্লেটো সাতাশ নম্বর প্রশ্ন দ্রব্য হল জ্ঞাত গুণের অজ্ঞাত আধার কার বক্তব্য উত্তর লকের আঠাশ নম্বর প্রশ্ন আত্মার অস্তিত্ব অস্বীকার করেছেন করেছেন কে উত্তর হিউম উনত্রিশ নম্বর প্রশ্ন দ্রব্য সম্পর্কে স্পেনোজার মতবাদ যে নামে পরিচিত তা হলো উত্তর অদ্বৈতবাদ তিরিশ নম্বর প্রশ্ন রূপ্রস গন্ধ ইত্যাদির আধার রূপে লক যে দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেন তা উত্তর জড়। একত্রিশ নম্বর প্রশ্ন লাইভ নিজের মধ্যে দ্রব্যের লক্ষণ হলো উত্তর আত্মসক্রিয়তা বত্রিশ নম্বর প্রশ্ন গুণের মাধ্যমে দ্রব্য নিজেকে প্রকাশ করে কার মত উত্তর ডেকার্ত তেত্রিশ নম্বর প্রশ্ন ডেকার্তের মতে দ্রব্যের সংখ্যা হলো উত্তর তিন চৌত্রিশ নম্বর প্রশ্ন তিন প্রকার দ্রব্যের মধ্যে সাপেক্ষ দ্রব্য হলো তিন প্রকার দ্রব্যের মধ্যে সাপেক্ষ দ্রব্য হলো উত্তর দুটি দুটি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ডেকার দ্রব্যের ধারণাকে কি জাতীয় ধারণা বলেছেন উত্তর সহজাত ছত্রিশ নম্বর প্রশ্ন স্বনির্ভরতা ও সভেদ্যতা হলো দ্রব্যের প্রধান লক্ষণ কার অভিমত উত্তর ডেকার সাঁত্রিশ নম্বর প্রশ্ন হিউমের মতে দ্রব্য হলো উত্তর গুণ সমষ্টি আটত্রিশ নম্বর প্রশ্ন ঈশ্বর নিরপেক্ষ দ্রব্য এবং মন ও জড় সাপেক্ষ দ্রব্য কার অভিমত উত্তর ডেকার উনচল্লিশ নম্বর প্রশ্ন আত্মা বা মন এবং জড় দ্রব্য নয় কার মত স্পেনজা চল্লিশ নম্বর প্রশ্ন ডেকারের মত অনুসারে দ্রব্যের ধারণা হলো উত্তর সহজাত একচল্লিশ নম্বর প্রশ্ন লকের মতো দ্রব্যের সংখ্যা উত্তর তিনটি বিয়াল্লিশ নম্বর প্রশ্ন দ্রব্যকে সাপেক্ষ ও নিরপেক্ষ এই দুই বিভাগে ভাগ করেছেন উত্তর ডেকার্ট তেতাল্লিশ নম্বর প্রশ্ন মনাট বা চিত পরমাণু হল জগতের উপাদান কার অভিমত উত্তর লাইভনেস চল্লিশ নম্বর প্রশ্ন দ্রব্য হল অসংখ্য কার মত উত্তর লাইভনেস পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন দ্রব্য সম্পর্কে লাইভনেস মতবাদ কি নামে পরিচিত উত্তর বহুত্ববাদ ছেচল্লিশ নম্বর প্রশ্ন যেটি চিনি নামক বস্তুটির গুণ নয় সেটি হল উত্তর তরলত্ব পাশ্চাত্য দর্শন কার্যকরণ সম্বন্ধ চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতে হবে এক কে ঈশ্বরকে একমাত্র কারণ প্রবক্তাকে উত্তর হিউম তিন নম্বর প্রশ্ন প্রশক্তি তত্ত্বের একজন সমর্থক হলেন উত্তর ইউইং চার নম্বর প্রশ্ন কে বলেছেন কার্যকারণ সম্পর্ক হল পৌনপৌনিক উত্তর হিউম পাঁচ নম্বর প্রশ্ন কার মতে কার্যকারণ দুটি সম্পর্ক পৃথক ঘটনা উত্তর হিউম ছয় নম্বর প্রশ্ন কে বলেছেন কার্যকরণ সম্বন্ধ হল অভিজ্ঞতা পূর্ব জ্ঞানের আধার উত্তর কাণ্ড সাত নম্বর প্রশ্ন কারণ ও কার্যের সম্বন্ধ অবশ্য সম্ভব কে বলেছেন উত্তর ডেকাত আট নম্বর প্রশ্ন কারণ একটি শক্তি বিশেষ উক্তিধিকার উত্তর লৌকিক মতের নয় নম্বর প্রশ্ন কারণ কার্যের মধ্যে প্রশক্তি সম্বন্ধ আছে একথা বলেছেন উত্তর ইউইং দশ নম্বর প্রশ্ন কার্যকারণ সম্বন্ধ সম্পর্কে প্রশক্তি তত্ত্বের প্রবক্তা হলেন উত্তর ইউইং এগারো নম্বর প্রশ্ন বৈজ্ঞানিক দিক থেকে কারণ ও কার্যের মধ্যে কী সম্বন্ধ রয়েছে উত্তর গুণগত বারো নম্বর প্রশ্ন কারণ শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় উত্তর ঘটনার ক্ষেত্রে তেরো নম্বর প্রশ্ন যার জন্য কোনো কিছু ঘটে তাকে কী বলে উত্তর কারণ চৌদ্দ নম্বর প্রশ্ন কারণ ও কার্যের মধ্যে কী সম্পর্ক বর্তমান উত্তর কালগত পনেরো নম্বর প্রশ্ন লৌকিক মতো কার্যকরণের মধ্যে কী সম্বন্ধ বর্তমান উত্তর অসম্ভব অবসম্ভব অবসম্ভব। ষোলো নম্বর প্রশ্ন অভিজ্ঞতার সাহায্যে অনিবার্য সম্বন্ধের কোনো জ্ঞান হয় না উক্তিটি উত্তর হিউমের সতেরো নম্বর প্রশ্ন কার্যকরণ সম্পর্কের নিয়মটি হলো নিয়মের আধার উক্তিটি উত্তর ও উইটগেন আঠারো নম্বর প্রশ্ন কারণ ও কার্যের অনিবার্যতা হলো যৌক্তিক অনিবার্যতা একথা বলেছেন একথা মানেন উত্তর ইউএন উনিশ নম্বর প্রশ্ন কার্যকরণ সম্বন্ধে কোন মতবাদের উপর ভিত্তি করে অনিবার্য সম্বন্ধবাদের উৎপত্তি হয়েছে উত্তর লৌকিক কুড়ি নম্বর প্রশ্ন কারণ হলো কার্যের নিয়ত পূর্ববর্তী ঘটনা কে বলেছেন উত্তর হিউম বস্তুবাদ ও ভাববাদ পাশ্চাত্য দর্শন পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে অর্থাৎ যে এমসিকিউগুলো পড়তে হবে প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সেগুলো তোমরা দেখে নাও এক বস্তুবাদ অনুসারে জ্ঞাতা ও গেয় বস্তু সম্পর্ককে বলা হয় উত্তর দুই নম্বর প্রশ্ন সরল বস্তুবাদ দর্শনে যে নামে সরল বস্তুবাদ দর্শন যে নামে পরিচিত তা হলো লৌকিক বস্তুবাদ সরল বস্তুবাদ দর্শনে যে নামে পরিচিত তা হলো লৌকিক বস্তুবাদ তিন নম্বর প্রশ্ন জ্ঞাতা ও গৃহবস্তুর সম্পর্ককে বলা হয় উত্তর জ্ঞান চার নম্বর প্রশ্ন বস্তুর দ্বারাই জ্ঞান নিয়ন্ত্রিত হয় উত্তর কাদের মত উত্তর বস্তুবাদীদের পাঁচ নম্বর প্রশ্ন বস্তুর অস্তিত্ব কখনোই জ্ঞানের দ্বারা নিয়ন্ত্রিত হয় না উত্তর মতবাদটি হলো উত্তর বস্তুবাদীদের বস্তুবাদীদের ছয় নম্বর প্রশ্ন যে মতবাদে বস্তুর জ্ঞান নিরপেক্ষ স্বতন্ত্র অস্তিত্বে বিশ্বাস করা হয় তাকে বলে উত্তর বস্তুবাদ সাত নম্বর প্রশ্ন কোন মতবাদ অনুসারে মন বা চেতনায় একমাত্র সত্য উত্তর আত্মগত ভাববাদ আট নম্বর প্রশ্ন বস্তু সম্পর্কে কোন পদ্ধতিতে জ্ঞান লাভ সম্ভব বলে বস্তুবাদীরা মনে করেন উত্তর প্রত্যক্ষ অভিজ্ঞতার সাহায্যে নয় নম্বর প্রশ্ন যে মতবাদ অনুসারে বস্তু বা বিষয়ের অস্তিত্ব ব্যক্তিমনের উপর নির্ভরশীল তা হল উত্তর আত্মগত ভাববাদ দশ নম্বর প্রশ্ন ভাববাদীদের মতে জ্ঞানের সঙ্গে বিষয়ের সম্পর্ক হল উত্তর আন্তর এগারো নম্বর প্রশ্ন সরল বস্তুবাদের অন্যতম সমর্থক হলেন উত্তর মূর বারো নম্বর প্রশ্ন প্রতীকী প্রতীকী বস্তুবাদের প্রধান প্রধান প্রবক্তা হলেন উত্তর লক তেরো নম্বর প্রশ্ন প্রতীকী বস্তুবাদ অনুসারে আমাদের বস্তুর জ্ঞান হয় উত্তর ধারণার মাধ্যমে চোদ্দো নম্বর প্রশ্ন যে মতবাদে বস্তুর জ্ঞান লাভের পদ্ধতিকে সন্ধানী আলোর সঙ্গে তুলনা করা হয়েছে তাহলে উত্তর প্রতীকী বস্তুবাদ পনেরো নম্বর প্রশ্ন বৈজ্ঞানিক বস্তুবাদের প্রধান প্রবক্তা হলেন উত্তর লক ষোলো নম্বর প্রশ্ন যখন ধারণার সঙ্গে বস্তুর মিল থাকে তখন আমাদের জ্ঞান হয় মর্তিকার উত্তর লকের সতেরো নম্বর প্রশ্ন দ্রব্য বা বস্তু সমান ধারণা সমষ্টি সমীকরণটি কার উত্তর লকের আঠারো নম্বর প্রশ্ন বস্তুবাদের যে মতবাদে ভ্রান্ত জ্ঞানের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় তা হল সরল বস্তুবাদ উনিশ নম্বর প্রশ্ন যে মতবাদ বিজ্ঞানসম্মত বস্তুবাদ নামে পরিচিত তা হল উত্তর প্রতিরূপী বস্তুবাদ কুড়ি নম্বর প্রশ্ন সরল বস্তুবাদ অনুসারে বস্তুর জ্ঞান হয় উত্তর প্রত্যক্ষ হবে একুশ নম্বর প্রশ্ন আমাদের মনকে স্বচ্ছ পর্দার সঙ্গে তুলনা করেছেন উত্তর লক বাইশ নম্বর প্রশ্ন যে দার্শনিক মুখ্য গৌণ গুণের মধ্যে তুলনা করেছেন তিনি হলেন উত্তর লক তেইশ নম্বর প্রশ্ন যে দার্শনিক মুখ্য গৌণ গুণকে অস্বীকার করেছেন তিনি হলেন বার্কলে চব্বিশ নম্বর প্রশ্ন আমরা সাক্ষাৎভাবে যা পাই তা হলো বস্তুর ধারণা মাত্র কোন মতবাদ উত্তর প্রতিরূপী বস্তুবাদ পঁচিশ নম্বর প্রশ্ন কোন মতবাদের সূত্র ধরে বার্কলে তার আত্মগত ভাববাদকে প্রতিষ্ঠা করেন উত্তর প্রতিরূপী বস্তুবাদ ২৬ নম্বর প্রশ্ন জড়দ্রব্যের অস্তিত্বকে অস্বীকার করেছেন উত্তর বার্কলে নম্বর প্রশ্ন বার্ক্লে বস্তুর গুণগুলি কি ধরনের উত্তর মনোগত নম্বর প্রশ্ন সত্তা অর্থ কি উত্তর যা জ্ঞাত তারই সত্তা আছে উনত্রিশ নম্বর প্রশ্ন বার্কলে জড় বস্তুর বস্তুকে সমষ্টি বলেছেন গুণের সমষ্টি ত্রিশ নম্বর প্রশ্ন কোন দার্শনিক বস্তুর গুণকে দুই ভাগে ভাগ করেছেন উত্তর মুখ্য গুণ ও দুই ভাগে ভাগ করেছেন মুখ্য গুণ ও গৌণগুণ উত্তর লক একত্রিশ নম্বর প্রশ্ন বস্তুর অস্তিত্বের ধারাবাহিকতা ব্যাখ্যার জন্য বার্কলে কিসের অস্তিত্ব স্বীকার করেছেন উত্তর গুণের বত্রিশ নম্বর প্রশ্ন বার্কলের আত্মগত ভাববাদের অনিবার্য পরিণতি হলো উত্তর আত্মকেন্দ্রিকতাবাদ তেত্রিশ নম্বর প্রশ্ন সরল বস্তুবাদ ব্যাখ্যা দিতে পারে না উত্তর ভ্রান্ত প্রত্যক্ষ জ্ঞানের চৌত্রিশ নম্বর প্রশ্ন লকের বস্তুবাদ কি নামে পরিচিত উত্তর প্রতীকী ভাববাদ পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কোন দার্শনিক মুখ্য গৌণগুণের মধ্যে পার্থক্যকে স্বীকার করে না উত্তর বার্কলে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন যে মতবাদ অনুসারে ধারণাই একমাত্র সত্য তা হল উত্তর ভাববাদ ছত্রিশ নম্বর প্রশ্ন প্রতিরূপী বস্তুবাদকে যে যে মতবাদ হিসেবে আখ্যা দেওয়া হয় তা হল উত্তর বিজ্ঞানসম্মত সাঁত্রিশ নম্বর প্রশ্ন প্রতিরূপী বস্তুবাদকে কীরূপ তত্ত্ব নামে সমালোচনা করা হয় উত্তর লৌহ যবনিকা আটত্রিশ নম্বর প্রশ্ন মনোজগত ও বস্তু জগৎ উভয় এক পরম চৈতন্যের পরস্পর নিরপেক্ষ অংশ কারোক্তি উত্তর বার্কলে উনচল্লিশ নম্বর প্রশ্ন আত্মগত ভাববাদের প্রবক্তা হলেন উত্তর বার্কলে চল্লিশ নম্বর প্রশ্ন গৌণ গুণের মতো মুখ্য গুণ ও ইন্দ্রিয় নির্ভর ও পরিবর্তনশীল বক্তব্যটিকার উত্তর বার্কলের একচল্লিশ নম্বর প্রশ্ন সব গুণী মনোগত বক্তব্যটি হল উত্তর বার্কলের বিয়াল্লিশ নম্বর প্রশ্ন বার্কলের দর্শনে ঈশ্বরের অস্তিত্ব উত্তর স্বীকার করা হয় তেতাল্লিশ নম্বর প্রশ্ন জড়দ্রব্যের জড়দ্রব্যের মন বহির্ভূত কোনো অস্তিত্ব নেই একথা বলেন উত্তর বার্কলে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন সমস্ত জগৎ ঈশ্বরের প্রত্যক্ষের বিষয়ে একথা বলেন উত্তর বার্কলে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন অস্তিত্বশীল হওয়ার অর্থ হলো প্রত্যক্ষের বিষয় হওয়া কার অভিমত উত্তর বার্কলে ছেচল্লিশ নম্বর প্রশ্ন কার মতে বস্তুর অস্তিত্ব জ্ঞাতার অনুভবের উপর নির্ভর নির্ভর উত্তর বার্কলের ছেচল্লিশ নম্বর প্রশ্ন বস্তু জগৎ ঈশ্বরের মনের ধারণা মাত্র কার উক্তি উত্তর বার্কলের সাতচল্লিশ নম্বর প্রশ্ন বিমূর্ত জড়দ্রব্যের অস্তিত্ব নেই উক্তিটি কার উত্তর বার্কলের আটচল্লিশ নম্বর প্রশ্ন গৌণ গুণগুলির মতে মুখ্য গুণগুলি ও পরিবর্তনশীল কার বক্তব্য উত্তর বার্কলের ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন মুখ্য গুণের রূপে জড়দ্রব্যের অস্তিত্ব আছে বক্তা কি উত্তর বার্কলে পঞ্চাশ নম্বর প্রশ্ন অনুভব ক্রিয়া ও অনুভবের বিষয় এক নয় কথাটি বলেছেন উত্তর কর্ণ কান্ট কান্ট একান্ন নম্বর প্রশ্ন অস্তিত্ব সত্তা ও জ্ঞাততা একই কথায় এই কথা বলেন বলেন উত্তর বার্কলে বাহান্ন নম্বর প্রশ্ন কোন মতবাদের অনিবার্য পরিণতি হলো আত্মগত ভাববাদ উত্তর অভিজ্ঞতাবাদ দর্শন সম্পর্কে ধারণা দেখে নাও প্রথম অধ্যায় ভারতীয় দর্শন প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ভারতীয় দর্শন থেকে যে এম প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতে হবে ভারতীয় দর্শন প্রথম অধ্যায় দর্শন সম্পর্কে ধারণা দেখে নাও এক তত্ত্ব দর্শন বলতে কি বোঝায় উত্তর সত্যের উপলব্ধি দুই একটি বেদ বিরোধী দর্শন হলো উত্তর বৌদ্ধ তিন নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি কীরূপ উত্তর আধ্যাত্মিক চার নম্বর প্রশ্ন আস্তিক দর্শন বলতে বোঝায় উত্তর বেদে বিশ্বাসী পাঁচ নম্বর প্রশ্ন নাস্তিক দর্শন কয় প্রকার উত্তর তিন প্রকার ছয় নম্বর প্রশ্ন আস্তিক দর্শন কয় প্রকার উত্তর ছয় প্রকার সাত নম্বর প্রশ্ন নাস্তিক শিরোমণি দর্শন কোনটি উত্তর চার বাঘ আট নম্বর প্রশ্ন কোন দর্শন সম্প্রদায়টি আস্তিক নয় উত্তর জৈন নয় নম্বর প্রশ্ন ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতাকে উত্তর মহর্ষি গৌতম দশ নম্বর প্রশ্ন সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হলেন উত্তর মহর্ষি কপিল এগারো নম্বর প্রশ্ন বৈশিষ্ট্যিক দর্শনের প্রতিষ্ঠাতা কে উত্তর মহর্ষি কনাথ বারো নম্বর প্রশ্ন পুরুষার্থ কি উত্তর কামবস্তু তেরো নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনের পুরুষার্থ কয় প্রকার উত্তর চার প্রকার চার প্রকার চোদ্দ নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনের পরম পুরুষার্থ কোনটি উত্তর মুখ্য নম্বর প্রশ্ন কোন ভারতীয় দর্শন স্তরে ঈশ্বরের অস্তিত্ব স্বীকার না করেও আস্তিক দর্শন নামে পরিচিত উত্তর মীমাংসা ষোলো নম্বর প্রশ্ন কোন আস্তিক দর্শন বেদ বিশ্বাসী হয়ে সাক্ষাৎভাবে বেদের উপর প্রতিষ্ঠিত নয় উত্তর সাংখ্য সতেরো নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনে পুরুষার্থ নয় কোনটি উত্তর আত্মা নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনে প্রমা কি উত্তর যথার্থ জ্ঞান উনিশ নম্বর প্রশ্ন ভারতীয় মত অনুসারে দর্শন কি উত্তর সত্যের সাক্ষাৎ উপলব্ধি বন্ধুরা পাশ্চাত্য দর্শন ভারতীয় দর্শন বন্ধুরা ভারতীয় দর্শন দেখে নাও ভারতীয় দর্শন চার বাক দর্শন ভারতীয় দর্শন থেকে চার বাক দর্শন দ্বিতীয় অধ্যায় থেকে যে এমসিকিউ গুলো তোমাদের পড়তে হবে দেখে নাও এক চারবাক বাক শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে উত্তর চারু ও বাক থেকে দুই চারবাক মতে মুক্তি কী উত্তর দেহের বিনাশ তিন নম্বর প্রশ্ন বাক দর্শন কোন মতবাদের প্রচারক উত্তর জড়বাদের চার নম্বর প্রশ্ন চারবাক বাক বেদ সম্পর্কে কি অভিমত প্রকাশ করে উত্তর ধূর্ত ব্রাহ্মণদের কীর্তি পাঁচ নম্বর প্রশ্ন চারবাক দর্শনের মূল বৈশিষ্ট্য কি উত্তর জড়বাদ ছয় নম্বর প্রশ্ন চারবাক মতে বেদ হলো উত্তর ধূর্ত ব্রাহ্মণদের স্বার্থ সিদ্ধির উপায় সাত নম্বর প্রশ্ন চারবাক শব্দের অর্থ কি উত্তর চারু ও মধুরবাগ আট নম্বর প্রশ্ন চারবাকরা কি সুখবাদী উত্তর হ্যাঁ নয় নম্বর প্রশ্ন কর্মবাদের অর্থ হলো উত্তর কর্মের ফলকে সূচিত করা দশ নম্বর প্রশ্ন কাকে চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা রূপে অনুমান করা হয় উত্তর বৃহস্পতিকে এগারো নম্বর প্রশ্ন চারবাকদের উপ সম্প্রদায় উত্তর তিনটি বারো নম্বর প্রশ্ন চারবাকদের কাছে জন্মান্তরবাদের বিষয়টি উত্তর নাস্তিক তেরো নম্বর প্রশ্ন বেদ পৌরসীও বলেছেন বেদ পৌরসের পৌরসীয় বলেছেন যারা তারা হলেন চারবাক চোদ্দ নম্বর প্রশ্ন চারু শব্দের অর্থ হলো মধুর বা মিষ্টি পনেরো নম্বর প্রশ্ন চারবাক মতে বেদবাক্য উত্তর মিথ্যা কর্মবাদে ষোলো নম্বর প্রশ্ন কর্মবাদের স্বাভাবিক পরিণতি হলো উত্তর জড়বাদ সতেরো নম্বর প্রশ্ন চারবাক মতে মানব জীবনের মূল লক্ষ্য উত্তর কাম আঠারো নম্বর প্রশ্ন কোন দর্শন নাস্তিক শিরোমণি নামে পরিচিত উত্তর চারবাক দর্শন উনিশ নম্বর প্রশ্ন চারবাক মতে একমাত্র প্রমাণ হলো উত্তর প্রত্যক্ষ কুড়ি নম্বর প্রশ্ন প্রত্যক্ষ প্রমাণবাদী দর্শন হলো উত্তর চারবাক একুশ নম্বর প্রশ্ন চার্বাক দর্শনে ভৌতিক পদার্থ রূপে অস্বীকার করা হয়েছে উত্তর আকাশকে বাইশ নম্বর প্রশ্ন চারবাকদের আত্মতত্ত্ব যে নামে পরিচিত তা হলো উত্তর দেহাত্মবাদ তেইশ নম্বর প্রশ্ন চারবাক মতে চৈতন্যের অবস্থান হলো উত্তর দেহের মধ্যে চব্বিশ নম্বর প্রশ্ন চারবাক মতে আত্মার স্বরূপ হল উত্তর চৈতন্য বিশিষ্ট দেহ পঁচিশ নম্বর প্রশ্ন চারবাক জড়বাদের অনিবার্য পরিণতি হল স্বভাববাদ উত্তর স্বভাববাদ ছাব্বিশ নম্বর প্রশ্ন বিশ্বাসযোগ্য ব্যক্তির কাছ থেকে লাভ করা জ্ঞানকে কি বলা হয় উত্তর শব্দ জ্ঞান সাতাশ নম্বর প্রশ্ন চারবাক মতে মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হলো উত্তর সুখ লাভ আঠাশ নম্বর প্রশ্ন চারবাগগণ ভূত পদার্থ স্বীকার করেন উত্তর চারটি উনত্রিশ নম্বর প্রশ্ন চারবাক মতে পরম তত্ত্ব হল উত্তর ব্রহ্ম তিরিশ নম্বর প্রশ্ন দেহের অতিরিক্ত আত্মার অস্তিত্ব নেই মতবাদটি হলো উত্তর চার বাঘদের একত্রিশ নম্বর প্রশ্ন চার বাঘ দর্শনে কামের সহযোগী পুরুষার্থ হলো উত্তর অর্থ বত্রিশ নম্বর প্রশ্ন ভূত চতুষ্ঠয়বাদ স্বীকার করেন উত্তর চার ৩৩ তেত্রিশ নম্বর প্রশ্ন যাবত জীবেদ সুখাং জীবেদ এটি কোন দার্শনিক মতবাদের তত্ত্ব উত্তর চার সুখবাদ চৌত্রিশ নম্বর প্রশ্ন ভারতের আদি দর্শন হলো উত্তর চার্বাক বাঘ পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কোন সম্প্রদায় জড়বাদী নামে পরিচিত উত্তর চার ছত্রিশ নম্বর প্রশ্ন যে দর্শনে মোক্ষ স্বীকৃত হয়নি তা হলো চার বাঘ সাঁত্রিশ নম্বর প্রশ্ন ব্যক্তি জ্ঞান সম্ভব নয় একথা বলে উত্তর চার বাঘ আটত্রিশ নম্বর প্রশ্ন জ্ঞাত থেকে অজ্ঞাত সত্যি উপনীত হওয়া যায় কোন জ্ঞান প্রক্রিয়ায় উত্তর অনুমান জ্ঞানে ভারতীয় দর্শন থেকে দেখে নাও তৃতীয় অধ্যায় অর্থাৎ বৌদ্ধ দর্শন বৌদ্ধ দর্শন থেকে যে এম সি কিউগুলো পড়ে নিতেই হবে এক বৌদ্ধ দর্শনের প্রবর্তককে উত্তর গৌতম বুদ্ধ দুই নম্বর প্রশ্ন কথাটি কোন সংস্কৃত ধাতু থেকে উদ্ভূত উত্তর বুধ তিন নম্বর প্রশ্ন দ্বাদশ নিধানের অন্তর্ভুক্ত নয় এদের কোনটি উত্তর জ্ঞান চার নম্বর প্রশ্ন কথার অর্থ কি উত্তর জাগরিত হওয়া পাঁচ নম্বর প্রশ্ন সংস্কারের কারণ কি উত্তর অবিদ্যা ছয় নম্বর প্রশ্ন জাতি বা পুনর্জন্মের কারণ কি উত্তর ভব সাত নম্বর প্রশ্ন স্পর্শের কারণ কি উত্তর সরায়তন আট নম্বর প্রশ্ন ভবচক্র কয়টি কারণ শৃঙ্খলা আবদ্ধ উত্তর বারোটি নয় নম্বর প্রশ্ন অবিদ্যার কারণ কি আর্য চতুর্শায় জ্ঞানের অভাব দশ নম্বর প্রশ্ন চেতনার কারণ কি উত্তর সংস্কার এগারো নম্বর প্রশ্ন বৌদ্ধ মতে মানব জীবনের পরম লক্ষ্য কি উত্তর নির্বাণ বারো নম্বর প্রশ্ন সত্রান্তিক মতবাদ হলো উত্তর ও অনুমেয়বাদ তেরো নম্বর প্রশ্ন কোনটি সরায়তনের অন্তর্গত নয় উত্তর হাত চোদ্দ নম্বর প্রশ্ন বৌদ্ধ দর্শন অনুযায়ী নির্বাণ বলতে কি বোঝায় উত্তর সুখ পনেরো নম্বর প্রশ্ন প্রতীত্ব সমুৎপাদবাদ কথাটির অর্থ হলো কার্যকারণ নিয়ম ষোলো নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনে বিজ্ঞানবাদী কারা উত্তর যোগাচার সতেরো নম্বর প্রশ্ন বৌদ্ধ কার্যকরণ তত্ত্ব হল উত্তর প্রতীত্ব সমুৎপাদবাদ আঠারো নম্বর প্রশ্ন অষ্টাঙ্গিক মার্গের অষ্টমার্গটি কী নামে পরিচিত উত্তর সমক সমাধি উনিশ নম্বর প্রশ্ন যোগাচার বিজ্ঞানবাদের মূল তত্ত্বটি কী নামে পরিচিত উত্তর আলোয় বিজ্ঞান কুড়ি নম্বর প্রশ্ন বৌদ্ধ সত্ত্রান্তিক দর্শনের প্রতিষ্ঠাতাকে উত্তর কুমারলব্ধ একুশ নম্বর প্রশ্ন যোগাচার দর্শনের প্রতিষ্ঠাতা হলেন উত্তর আচার্য মৈত্রেয়নাথ মৈত্রেয়নাথ বাইশ নম্বর প্রশ্ন বৌদ্ধ দর্শনের প্রধান উৎস কি উত্তর বুদ্ধদেবের বাণী তেইশ নম্বর প্রশ্ন বৌদ্ধ মতে ইন্দ্রিয় সুখের কারণ কি উত্তর স্পর্শ ন্যায় দর্শন চতুর্থ অধ্যায় পাশ্চাত ভারতীয় দর্শন ভারতীয় দর্শন দেখো ন্যায় দর্শন চতুর্থ অধ্যায় ভারতীয় দর্শন থেকে যে এমস পড়তে হবে এক ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন উত্তর মহর্ষি গৌতম দুই নম্বর প্রশ্ন ন্যায় দর্শনের মূল গ্রন্থের নাম হলো উত্তর ন্যায় সূত্র তিন নম্বর প্রশ্ন ন্যায় দর্শনের প্রমাণের সংখ্যা হল উত্তর চারটি চার নম্বর প্রশ্ন ন্যায় দর্শনের উপর প্রথম ভাষ্য রচনা করেন উত্তর বাদশায়ন পাঁচ নম্বর প্রশ্ন মহর্ষি গৌতমের অপর নাম উত্তর অক্ষপাত ছয় নম্বর প্রশ্ন সর্বশাস্ত্র প্রদীপ স্বরূপ বলা হয় কোন দর্শনকে উত্তর ন্যায় ন্যায় দর্শনকে সাত নম্বর প্রশ্ন ন্যায় দর্শন কোন ধরনের দর্শন উত্তর বস্তুবাদী আট নম্বর প্রশ্ন ন্যায় মঞ্জুরি গ্রন্থটির লেখক হলেন উত্তর জয়ন্ত ভট্ট জয়ন্ত ভট্ট নয় নম্বর প্রশ্ন তথ্য চিন্তাবনী গ্রন্থটির লেখক হলেন উত্তর গঙ্গেশ উপ উপাধ্যায় দশ নম্বর প্রশ্ন ভাষা পরিচ্ছেদ গ্রন্থটির লেখক হলেন উত্তর বিশ্বনাথ এগারো নম্বর প্রশ্ন ন্যায় মতে সন্নিকর্ষ হল উত্তর দুই প্রকার বারো নম্বর প্রশ্ন ন্যায় মতে লৌকিক সন্নিকর্ষ হল উত্তর ছয়টি তেরো নম্বর প্রশ্ন ন্যায় মতে অলৌকিক সন্নিকর্ষ হল তিনটি উত্তর তিনটি চোদ্দ নম্বর প্রশ্ন ন্যায় মতে অনুমিতি হল উত্তর প্রমা পনেরো নম্বর প্রশ্ন উপমিতির উপমিতির কারণকে কে বলা হয় উত্তর উপমান ষোলো নম্বর প্রশ্ন ন্যায়মতে ব্যাপ্তি হলো উত্তর দুই প্রকার সতেরো নম্বর প্রশ্ন পরামর্শ থেকে উৎপন্ন জ্ঞানকে কেবল হয় উত্তর অনুমিতি আঠারো নম্বর প্রশ্ন হেতুর ওপর নাম হলো উত্তর লিঙ্গ উনিশ নম্বর প্রশ্ন যে পদার্থের দ্বারা পক্ষে সাধ্যকে অনুমান করা হয় তাকে বলে উত্তর হেতু কুড়ি নম্বর প্রশ্ন যে পদার্থকে অনুমান করা হয় তাকে বলে উত্তর সাধ্য একুশ নম্বর প্রশ্ন যে পদার্থের সাধ্যের উপস্থিতি সম্পর্কে অনুমান করা হয় তাকে বলে উত্তর পক্ষ বাইশ নম্বর প্রশ্ন ব্যক্তি বিশিষ্ট পক্ষ ধর্মতার জ্ঞানকে বলা হয় উত্তর পরামর্শ তেইশ নম্বর প্রশ্ন পরামর্শ থেকে যে জ্ঞান উৎপন্ন হয় তার নাম উত্তর অনুমিতি চব্বিশ নম্বর প্রশ্ন সমব্যাপক দুটি পদার্থের মধ্যে যে ব্যপ্তি সম্পর্ক তাকে বলে উত্তর সমব্যাপ্তি পঁচিশ নম্বর প্রশ্ন অসম ব্যাপক দুটি পদার্থের মধ্যে যে ব্যক্তির সম্পর্ক তাকে বলে অসম ব্যাপ্তি ছাব্বিশ নম্বর প্রশ্ন হেতু ও সাধ্যের সাহচর্য নিয়মকে বলা হয় উত্তরব্যাপ্তি সাতাশ নম্বর প্রশ্ন ন্যায় মতে অনুভব দুই প্রকার যথা প্রমা ও অপ্রমা আঠাশ নম্বর প্রশ্ন ন্যায়মতে জ্ঞান দুই প্রকার যথা স্মৃতি ও অনুভব উনত্রিশ নম্বর প্রশ্ন ন্যায় দর্শনের সন্নিকর্ষ শব্দের অর্থ হলো উত্তর প্রত্যক্ষ ত্রিশ নম্বর প্রশ্ন ইন্দ্রিয়ার্থ কথাটির অর্থ হলো ইন্দ্রিয়ের বিষয় উত্তর ইন্দ্রিয়ের বিষয় একত্রিশ নম্বর প্রশ্ন ব্যবসায়াত্মক কথাটির অর্থ হলো নিশ্চয়াত্মক জ্ঞান নিশ্চয়ত্ব জ্ঞান বত্রিশ নম্বর প্রশ্ন ইন্দ্রিয়ের সঙ্গে বিষয় সন্নিকর্ষের দ্বারা উৎপন্ন জ্ঞানকে বলে প্রত্যক্ষ তেত্রিশ নম্বর প্রশ্ন ন্যায় দর্শন কোন শ্রেণীর দর্শন উত্তর বৈষ্ণব দর্শন চৌত্রিশ নম্বর প্রশ্ন মহর্ষি গৌতমের প্রত্যক্ষের লক্ষণে যে দোষ যে দোষ ঘটে তার নাম উত্তর অব্যাপ্তি দোষ পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন পরামর্শ কথাটি সাধারণ অর্থ হল অর্থ কি উত্তর আলোচনা ছত্রিশ নম্বর প্রশ্ন ন্যায় মতে অনুমিতি হলো উত্তর প্রমা ৩৭ নম্বর প্রশ্ন পরার্থানুমিতির পরার্থানুমিতির জন্য অবয়বের প্রয়োজন হল উত্তর পাঁচটি আটত্রিশ নম্বর পরামর্শ থেকে যে জ্ঞান উৎপন্ন হয় তার নাম হলো অনুমতি উনচল্লিশ ন্যায়ের জন্য অবয়বের প্রয়োজন হল উত্তর প্রশ্ন আচার্য বিশ্বনাথ হলেন উত্তর ন্যায় দার্শনিক একচল্লিশ নম্বর প্রশ্ন স্বার্থানুমতিকে স্বার্থানুমিতিকে ভাষা প্রকাশ করার জন্য অবয়বের প্রয়োজন তিনটি বিয়াল্লিশ নম্বর প্রশ্ন শব্দ প্রত্যক্ষের যে সন্নিকর্ষ হয় তা উত্তর সমবায় সন্নিকর্ষ তেতাল্লিশ নম্বর প্রশ্ন যোগী ব্যক্তিদের প্রত্যক্ষকে বলা হয় উত্তর যোগজ প্রত্যক্ষ চুয়াল্লিশ নম্বর প্রশ্ন ঘটের সঙ্গে ইন্দ্রিয় সংযোগকে বলা হয় উত্তর সংযোগ সন্নিকর্ষ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন ভূতলে ঘটাভাব কি ধরনের সন্নিকর্ষ উত্তর বিশেষণ বিশেষভাব ছেচল্লিশ নম্বর প্রশ্ন পঞ্চ অবয়বী ন্যায় ন্যায় উক্ত হয়েছে উত্তর ন্যায় দর্শনে সাতচল্লিশ নম্বর প্রশ্ন গন্ধ এর প্রত্যক্ষ গন্ধ এর প্রত্যক্ষ হয় সংযুক্ত সমবায় সন্নিকর্ষ আটচল্লিশ নম্বর প্রশ্ন সামান্য লক্ষণ জ্ঞান লক্ষণ ও যোগজ লক্ষণ এসব কি প্রকার সন্নিকর্ষ উত্তর অলৌকিক ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন ন্যায় দর্শনের সন্নিকর্ষ শব্দটির অর্থ হলো উত্তর সম্বন্ধ পঞ্চাশ নম্বর প্রশ্ন উপনয় হল উপনয়ন হল যে বাক্য ব্যাপ্তি বিশিষ্ট হেতু প্রতিপাদন একান্ন নম্বর প্রশ্ন ন্যায় মতে ব্যাপ্তি হলো উত্তর দুই প্রকার বাহান্ন নম্বর প্রশ্ন ন্যায় মতে জ্ঞান হলো উত্তর দুই প্রকার তিপান্ন নম্বর প্রশ্ন তিপান্ন নম্বর প্রশ্ন গত্য হলো। প্রত্যক্ষ যোগ্য পদার্থ অভিমত হলো ন্যায় চৌন্য নম্বর প্রশ্ন সন্নিকর্ষ হলো ইন্দ্রিয়ের সঙ্গে বিষয় সম্বন্ধ পঞ্চান্ন নম্বর প্রশ্ন অব্যভিচারী 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 কথাটির অর্থ হলো বিষয়ের অনুরূপ ছাপ্পান্ন নম্বর প্রশ্ন ন্যায়মতে ব্যপ্তি নির্ণয় প্রক্রিয়া হলো উত্তর ছয়টি সাতান্ন নম্বর প্রশ্ন ন্যায়মতে অনুমিতির কারণ হলো উত্তর উত্তরব্যাপ্তি জ্ঞান আটান্ন নম্বর প্রশ্ন যে পদার্থে সাধ্যের উপস্থিতি সম্পর্কে সংশয় প্রকাশ করা হয় তাকে বলে উত্তরপক্ষ উনষাট নম্বর প্রশ্ন হেতু হলো যে পদার্থের দ্বারা পক্ষ থেকে সাধ্যকে অনুমান করা হয় উত্তর দেখো উত্তর যে পদার্থের দ্বারা পক্ষে সাধ্যকে অনুমান করা হয় তাকে হেতু বলে ষাট নম্বর প্রশ্ন প্রতিজ্ঞা হলো যে বাক্যে প্রকাশ করা হয় যে পক্ষে সাধ্য আছে এবার দেখো অদ্বৈত বেদান্ত অদ্বৈত বেদান্ত এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে এক শঙ্করাচার্যের মতে জীবিত অবস্থায় ব্রহ্ম স্বরূপের উপলব্ধি হলো উত্তর জীবন মুক্তি দুই জগতের কোনো প্রকৃত সত্তা নেই মতবাদটি হলো উত্তর শঙ্করের তিন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা বলেছেন শঙ্করাচার্য চার বেদান্ত দর্শনের আকর গ্রন্থ উত্তর ব্রহ্মসূত্র পাঁচ ব্রহ্মসূত্র গ্রন্থের রচয়িতা হলেন উত্তর মহর্ষি বাদরায়ণ ছয় নম্বর প্রশ্ন অদ্বৈতবাদের প্রধান প্রবক্তা হলেন উত্তর শঙ্করাচার্য সাত নম্বর প্রশ্ন উত্তর মীমাংসা নামে পরিচিত গ্রন্থটি হলো উত্তর ব্রহ্মসূত্র আট নম্বর প্রশ্ন ব্রহ্ম শব্দের অর্থ হলো উত্তর মহত্তম নয় নম্বর প্রশ্ন অদ্বৈত বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা হলেন উত্তর শঙ্করাচার্য দশ নম্বর প্রশ্ন অদ্বৈতবাদ অনুসারে প্রকৃত সত্তা হল উত্তর এক এগারো নম্বর প্রশ্ন জীব ব্রহ্ম এক ও অভিন্ন মতবাদটি শঙ্করাচার্যের বারো নম্বর প্রশ্ন কোন দর্শনে ব্রহ্ম এবং আত্মাকে অভিন্ন বলা হয়েছে উত্তর বেদান্ত তেরো নম্বর প্রশ্ন কোন দর্শন বিষয়ে আলোচনা হলো ব্রহ্মসূত্র গ্রন্থের প্রধান আলোচ্য বিষয় উত্তর ব্রহ্ম বিষয়ক চোদ্দ নম্বর প্রশ্ন বেদান্ত দর্শন কীরূপ দর্শন উত্তর ভাববাদী পনেরো নম্বর প্রশ্ন সর্বং খালিদং ব্রহ্ম এই মতবাদটি উত্তর অদ্বৈতবাদীদের ষোলো নম্বর প্রশ্ন অদ্বৈত বেদান্ত মতে জগতে একমাত্র সত্য হল উত্তর ব্রহ্ম সতেরো নম্বর প্রশ্ন বেদান্ত দর্শনের প্রামাণ্য গ্রন্থ বলা হয় উত্তর ব্রহ্মসূত্র আঠারো নম্বর প্রশ্ন বেদান্ত দর্শনের প্রধান প্রবর্তক হলেন উত্তর মহর্ষি উনিশ নম্বর প্রশ্ন ব্রহ্মসূত্র জগৎ মিথ্যা বলেছেন শঙ্করাচার্য কুড়ি নম্বর প্রশ্ন শঙ্করাচার্যের মতে ব্রহ্মে লক্ষণ আছে উত্তর দুটি একুশ নম্বর প্রশ্ন জীব এবং জগতে জীব এবং জগৎ ব্রহ্মের বিবর্ত বিবর্তমাত্র উত্তর অদ্বৈতমতে বাইশ নম্বর প্রশ্ন কিসের প্রভাবে ব্রহ্ম জগৎরূপে প্রতিভাত হন উত্তর মায়ার প্রভাবে তেইশ নম্বর প্রশ্ন শঙ্করাচার্যের মতে মায়া শক্তি উত্তর ব্রহ্মের চব্বিশ নম্বর প্রশ্ন অদ্বৈত বেদান্ত মতে মায়া উত্তর অনির্বাচনীয় পঁচিশ নম্বর প্রশ্ন আচার্য শঙ্করের ব্রহ্মবাদ কি নামে পরিচিত উত্তর কেবলা দ্বৈতবাদ ছাব্বিশ নম্বর প্রশ্ন তত্ত্বমশী এই উক্তিটির অর্থ হল উত্তর জীব এবং ব্রহ্ম ভিন্ন সাতাশ নম্বর প্রশ্ন অদ্বৈত বেদান্ত মতে জীব এবং ব্রহ্মের মধ্যে কীরূপ সম্পর্ক বর্তমান উত্তর অভেদ আঠাশ নম্বর প্রশ্ন জীব ও ব্রহ্ম এক ও অদিত এক ও একথা মেনেছেন অদ্বৈত বেদান্ত উনত্রিশ নম্বর প্রশ্ন শঙ্করাচার্যের মতে জগৎ উত্তর মিথ্যা ত্রিশ নম্বর প্রশ্ন ব্রহ্মের বৈশিষ্ট্য হল উত্তর পারমার্থিক সৎ একত্রিশ নম্বর প্রশ্ন পারমার্থিক দৃষ্টিতে ব্রহ্ম উত্তর নির্গুণ বত্রিশ নম্বর প্রশ্ন শঙ্করাচার্যের বেদান্ত দর্শন কি নামে পরিচিত উত্তর অদ্বৈতবাদ তেত্রিশ নম্বর প্রশ্ন মায়াবিশিষ্ট ব্রহ্মকে শঙ্কর কি বলেছেন উত্তর জগৎ চৌত্রিশ নম্বর প্রশ্ন অদ্বৈত বেদান্ত মতে এই জগতের কিরূপ সত্তা আছে উত্তর ব্যবহারিক পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন শঙ্করের মতে নির্গুণ ব্রহ্ম হলো উত্তর সগুণ ব্রহ্ম ছত্রিশ নম্বর প্রশ্ন সচি সচিদানন্দ স্বরূপ কাল লক্ষণ উত্তর ব্রহ্মের সাঁত্রিশ নম্বর প্রশ্ন অদ্বৈতবাদ মতে দেহের সঙ্গে আত্মার একাত্ম বোধ হলো উত্তর মুক্তি আটত্রিশ নম্বর প্রশ্ন অদ্বৈতবাদ মতে অদ্বৈতমতে কোনটি জীবের বন্ধন দশার কারণ উত্তর অবিদ্যা উনচল্লিশ নম্বর প্রশ্ন অদ্বৈতমতে অদ্বৈতমতে কোনটি হলো মুখ্য বা মুক্তি উত্তর ব্রহ্ম সাক্ষাৎ চল্লিশ নম্বর প্রশ্ন শঙ্করাচার্যের মতে আত্মার মুক্তি কয় প্রকার উত্তর দুই প্রকার একচল্লিশ নম্বর প্রশ্ন রামানুষ প্রবর্তিত বেদান্ত দর্শনের নাম হলো উত্তর বিশিষ্ট দ্বৈতবাদ বিয়াল্লিশ নম্বর প্রশ্ন উপনিষদে উপনিষদ বলা হয় উত্তর বেদান্তকে তেতাল্লিশ নম্বর প্রশ্ন যে শক্তি ব্রহ্মকে আবৃত করে তাকে কি বলে উত্তর অবিদ্যা চুয়াল্লিশ নম্বর প্রশ্ন শঙ্কর জগৎকে কি বলেছেন উত্তর মিথ্যা পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন শঙ্করের মতে কোনটি একমাত্র সত্য উত্তর ব্রহ্ম ছেচল্লিশ নম্বর প্রশ্ন অদ্বৈত মতে জীব এবং ব্রহ্ম একই উত্তর একই সাতচল্লিশ নম্বর প্রশ্ন শঙ্করের মতো জগৎ মিথ্যা হলেও উত্তর অলিক নয় আটচল্লিশ নম্বর প্রশ্ন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা তত্ত্বটি কোন দার্শনিকের উত্তর অদ্বৈতবাদের উনপঞ্চাশ নম্বর প্রশ্ন শঙ্করের মতে সর্ববৃহৎ সত্তা হলেন উত্তর ব্রহ্ম নম্বর প্রশ্ন ভারতীয় দর্শন চিন্তার মূল উৎস হল উত্তর বেদ একান্ন নম্বর প্রশ্ন প্রধান উপনিষদের সংখ্যা হলো উত্তর বারোটি বান্ন নম্বর প্রশ্ন উপনিষদ হলো উত্তর বৈদিক যুগের দার্শনিক চিন্তার প্রকাশ তিপান্ন নম্বর প্রশ্ন বেদান্ত দর্শন অনুসারে বিশ্বজগতের সর্বব্যাপী চৈতন্য সত্তাকে বলা হয় উত্তর ব্রহ্ম চৌন্য নম্বর প্রশ্ন সর্বদর্শন সংর গ্রন্থের রচয়িতা উত্তর মাধবাচার্য পঞ্চান্ন নম্বর প্রশ্ন বেদান্ত দর্শনের মূল ভিত্তি কি উত্তর উপনিষেদ ছাপ্পান্ন নম্বর প্রশ্ন জীবের জীবদ্দাসের যে মুক্তি লাভ করা হয় তাকে বলে উত্তর জীবন মুক্তি সাতান্ন নম্বর প্রশ্ন বৈদিক সাহিত্যের সর্বশেষ সংসদকে বলা হয় উত্তর উপনিষদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও